আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। আর একদিন ভাই প্রশ্ন করেছেন 9535 এ নাম্বারে। তার প্রশ্ন হলো, তারাবিহ নামাজ জামাতের সাথে পড়া উত্তম নাকি একাকী পড়া উত্তম? বিশেষ করে যে বিষয়ে জানতে চেয়েছেন সেই বিষয়টি হলো যে উনি যদি ইমামের পিছনে তারাবি সালাত 8 রাকাত আদায় করে উইতরটা বাকি রেখে নিজের বাড়িতে এসে বা নিজের স্থানে এসে সেখানে 3 রাকাত উইতরের জায়গায় আরো বেশি করে পড়লো, বা 2-2 রাকাত করে পড়তে থাকলো এবং ফজরের আগে 1 রাকাত উইতর পড়ে নিল, তো এটা বেশি উত্তম হবে নাকি ইমামের সাথে সালাত কমপ্লিট করা অর্থাৎ বিতর সহ সালাত আদায় করা, তারাবি সালাত আদায় করা উত্তম হবে? এটা আমরা বলতে পারি হাদিসের আলোকে যে উত্তম হলো জামাতের সাথে নামাজ পড়া, তারাবি নামাজ আদায় করা এবং ইমামের কমপ্লিট করা পর্যন্ত তার সাথেই থাকা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সহি হাদিসের ভিতরে বলেছেন, মান কামা মা ইমামি হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামু লাইলাহ আও হুসিবা লাহু কিয়ামু লাইলাহ। যে ব্যক্তি তার ইমামের সাথে কিয়াম করলো, এমনকি তার সাথেই নামাজ কমপ্লিট করলো, তার নামাজ শেষ করা পর্যন্ত তার সাথে থাকলো, কুতিবা লাহু কিয়ামু লাইলাহ, তাহলে তার জন্য রাতের কিয়াম লেখা হবে, সারা রাতের কিয়াম লেখা হবে। আর বলা বলা হয়েছে হুসিবা লাহু কিয়ামু লাইলাহ, তার জন্য সারা রাতের কায়াম গণ্য করা হবে। তাহলে ইমামের সাথে তারাওয়িহ উইতর সহ আদায় করলে এটাই হবে উত্তম, কারণ তার আমল নামায় নামাজ না পড়েও আর অন্যান্য নামাজ নফল নামাজ না পড়েও তার আমল নামায় নফল নামাজ লেখা হবে, সারা রাত যেন নফল নামাজেই সে রত ছিল। তাহলে কত বড় বোনাস সুবিধা! এই সুবিধা ওই ব্যক্তি পাবে না যে ইমামকে ছেড়ে দিয়েছে, 8 রাকাত পরে চলে গিয়েছে বেতের পড়ার জন্য আলাদা, সে এই সুবিধা থেকে বঞ্চিত হলো। তবে সে একাকী যে নামাজ পড়বে তার একটা সওয়াব পাবে, কিন্তু যারা জামাতে শরীক হলো তারা যেন আর নামাজ না পড়েই এমনি সারা রাতের নফল নামাজের সওয়াব অর্জন করে নিল। আর এই মিসকিন হলো কি, আলাদাভাবে নামাজ পড়তেই থাকলো আর এরকম সব সে পেল না। যতক্ষণ পড়বে সে ততক্ষণে নেকি পাবে। হতে পারে এমন কেউ যে পড়েছে নামাজ আরো কিন্তু পুরো রাত পড়তে পারেনি, তাহলে এর থেকে উত্তম হলো ওই ব্যক্তির সালাত যে জামাতের সাথে আদায় করে নিয়েছে। কারণ জামাতের সাথে ইমামের সাথে কায়াম করা তার কমপ্লিট করা পর্যন্ত, এর মাধ্যমে কি হয়, সারা রাতের কায়াম লেখা হয়। এই হাদিসটি সুনান গ্রন্থের হাদিস, আবু দাওয়াদ তিরমিজি ইবনে মাজাহ প্রভৃতি গ্রন্থে এসেছে, হাদিসটি সহীহ। এই হাদিসের আলোকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেন, সালাতু তারাবিহ জামাত সহকারে পড়া হলো উত্তম। শুধু তাই নাই, আরো অন্যান্য সমস্ত ওলামাদিন জমহুর ওলামায়ে কেরামের এটাই অভিমত যে জামাতের সাথে তারাবিহ আদায় করাটাই হলো উত্তম। হাজা বিল্লাহি তৌফিক ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।